আর ইয়াকা নাস্তাইন কি আপনার কাছে চাই এটা বান্দার জন্য। তখন আল্লাহ বলেন হাজা বাইনি ও বাইনা আব্দি, এইটা হচ্ছে আমার আর বান্দার মাঝখানে, মানে দুজনের পক্ষে আছে, ওয়ালি আব্দি মা সাআল, আর আমার বান্দা যা চাইবে আমি তা দেই। ওয়াইদা কালা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, বান্দা যখন বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম মানে সঠিক পথ জান্নাতের পথ দেখান, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত বা অনুকম্পা অনুগ্রহ বর্ষণ করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথ নয় যাদের প্রতি আপনি রাগান্বিত, ইহুদীদের পথ নয়, ওলা দলিন এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়, অর্থাৎ নাসাদের পথ নয়। তখন আল্লাহ কি বলেন, তাহলে আল্লাহ বলেন হাজ আলি আব্দি ওলি আব্দি মা সাআল, এটা বান্দার জন্য, পুরাটাই বান্দা চেয়েছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এখানে কোনো প্রশংসা নাই, সবটা দোয়া চাওয়া। তো আল্লাহ বলেন হাজ আলি আব্দি ওলি আব্দি মা সাআল, এটা বান্দার জন্য, বান্দার যা চায় আমি তাকে তা দিই। তাহলে এখন যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ বলছেন কাসাম তো সালাতি সালাত বাইনি ও বাইনি আব্দি, আমি সালাতকে ভাগ করেছি, আর এটা সূরা ফাতিহাকে বুঝিয়েছেন, কারণ বান্দা যখন রুকুতে কোনো দোয়া করেন তখন আল্লাহ জবাব দেন, এই কথা হাদিসে আমার জানা নাই, যখন সেজদায় দোয়া করেন বা রুকু থেকে উঠান, তাহলে সূরা ফাতিহার প্রত্যেকটি অংশে বান্দা যখন কিছু বলেন এক একটি আয়াতের পরে আল্লাহ কি করেন জবাব দেন, এবং আল্লাহ সূরা ফাতিহাকেই সালাত বলেছেন, তো সূরা ফাতিহাই যদি না থাকলো তাহলে সালাতটা কি হলো, আল্লাহু আলাম। আমি বলি না সালাত বাতিল হবে, এটা ফতোয়া রয়েছে, তবে আমাদের সতর্ক হইতে হবে। আমি এই জন্য বলছি, লক্ষ্য করলেন চার ইমামের তিন ইমামই কিন্তু সালাতে মুক্তাদির ও সূরা ফাতিহার পক্ষে, তাই না? ইমাম শাফি এবং ইমাম মালিক বলছেন যে জোরে হোক আস্তে হোক সিদ্দিক জেহরি কেরাতে পড়তে হবে, এবং ইমাম সোয়ানেটা বাজে নাকি, আচ্ছা তাহলে আমাকে আর একটু তাড়াতাড়ি করতে হবে। এবার তাহলে সূরা ফাতিহা বলার পরে সূরা হাত ধরে কি বলতে হবে, আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, অথবা আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখি ওয়া নাফসি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা। ফাতিহার পরে একটা বিষয় আসে, আমিন নিয়ে আমাদের দেশে খুব বিতর্ক আছে। আমি এক কথাই বলে দিব, এই দেশে আপনারা যারা আছেন লক্ষ্য করছেন সব মসজিদে জোরে পড়ায়, পড়ায় না, কারণ আমি জোরে পড়ার বিষয়ে হাদিসে আছে এবং বহু হাদিস আছে, আস্তে পড়ার হাদিসে আছে, সেই হাদিসগুলো তুলনামূলকভাবে জোরে পড়ার হাদিসগুলো বেশি সহি। এবং একটি হাদিস আপনাদেরকে শোনাবো, যে আতা বলেন তাবি যে আম্মানা ইবনে জুবাইর ও আম্মানা মান ওরাহু হাত্তা ইন্না লিল মসজিদে লালুজ্জা, বুখারী শরীফ হাদিস, যে সাহাবা ইকরাম এমনভাবে আমিন বলতেন মসজিদ আমিনের শব্দে কেঁপে উঠত, এবং আমিনের শব্দ শুনে রাগ করার কারণে আমিন জোরে মসজিদে শোনা, হাদিস আসছে আমিনের শব্দ শুনে রাগ করা এটা ইহুদিদের লক্ষণ, কথা বুঝতে পারছেন? সাহাবা ইকরামের যুগে আমিন জোরে হতো মসজিদে, আজও দেখছেন আরব দেশে প্রায় সকল মসজিদে আমিন জোরে হয়, আপনি দেখছেন না? এখন আপনারা ইচ্ছা করলে মিডিয়ার যোগ কাবাঘরের হারামাই মুখ্যমন্ত্রীর কেউ নামাজ হয় একটু কেরাটা শুনলেন, পরে আওয়াজটা লক্ষ্য করবেন, যদি কেউ সাউন্ড বন্ধ করে না দেয় তাহলে দেখবেন সেখানে জোরেই পড়া হয়। যাই হোক, তা আমিন পড়তে হবে। এরপরে আমিনের পরে আপনি যা খুশি আপনি পড়বেন, কোরআনের তারতিব অনুযায়ী পড়া উত্তম, এবং কমপক্ষে তিনটি আয়াত পড়া উচিত সূরা ফাতিহার পরে, বড় হলে এক আয়াত দিয়ে পড়লেও কি চলবে, ছোট হলে কমপক্ষে কয়টি, তিনটি অথবা ছোট্ট একটি সূরা। এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় এবং তাশাহুদ থেকে উঠার সময় আল্লাহ রাসূল রাফুল এদেন করতেন, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত, এবং এই বিষয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ একটি স্বতন্ত্র কিতাব লেখছেন, যে জুজু রাফুল এদেন, রাফুল এদেন উপরে একটি স্বতন্ত্র কিতাব আছে। এবার যদি আপনার হাত বাঁধেন, সূরা ফাতিহা এখানে পড়লেন, অন্য সূরা পড়লেন, এবার রুকুতে যাবেন, কীভাবে হাতটা উঠাবেন, হ্যাঁ এই পথ নামাজের শুরুর মতো, এটাকে রাফুল ইয়াদান বলে, দুই হাত উঁচু করা, এই এখানে আল্লাহু আকবর বলতে হবে, আল্লাহু আকবর বলে হাত উঁচু করে এরপরে এই রুকুতে যেতে হবে, রুকুতে যান, হ্যাঁ লক্ষ্য করে রুকুতে যাওয়ার সময় অনেকে যেটা করেন, দেখেন উনি পিঠটা এবং মাথাটা সমান হয়েছে, অনেকে মাথা খুব নিচু করে ফেলেন, করেন নিচু করেন, এই অনেক নিচু করেন, আবার অনেকে অনেক উঁচু করে ফেলেন, উঁচু করেন অনেক উঁচু করেন, এরকম করে থাকেন, ঠিক না, অসুস্থতা থাকলে ভিন্ন কথা, অসুস্থতা না থাকলে এই পিঠ এবং মাথা বরাবর হবে, আর রুকুতে হাতটা এভাবে ধরবেন, একটু কবজা এভাবে মুট করে কিছু যেন এভাবে ধরতেছে, এভাবে রুকুটাকে ধরতে হবে, হাতটা খুলে, ঠিক আছে? তো এইভাবে রুকুতে হাত খুলছেন,
হাত খুলে এইভাবে হাতটাকে ধরতে হবে। এখানে কি বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়া ওয়াজিব, আর তিনবার বা আরো বেশি পড়া কি সুন্নাত, সুবহান রাব্বিয়াল আযীম। এবার অন্য দু আছে, সুবহান কুদ্দুসুন, এরপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এটা মুসলিম শরীফ হাদিস। এবং আরেকটি দু আছে, সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, এটা মুসলিম শরীফের হাদিস। এটা রুকুতে পড়া যায়, সেজদাও পড়া যায়, এই বিভিন্ন দোয়া আছে। যে কোনো একটা রুকুতে নর্মালি সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক আছে। এরপরে দাঁড়াবেন, দাঁড়াবার সময় কি বলবেন? ইমাম এবং একাকি বললে সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ান হাতটা উঁচু করবেন আবার ওই রাফলে, এটা সুন্নাত। কিন্তু কেউ না করলে সুন্নতের খেলাফ হবে, নামাজ বাতিল হবে না, ঠিক আছে। এটা নিয়ে ঝগড়া করার বিষয় নয়, হাদিসে আছে, আমরা জেনেছি, আমরা পড়ি, পৃথিবীর বহু দেশের মানুষই এই রাফুলে দেন করে। কারো যদি পছন্দ না হয় না করবে, কিন্তু করলে সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল করেছেন এটা, এবং কি আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত রাফুলে দেন করেছেন, এটা হাদিস আছে। এই উঠালেন, উঠালে সে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, এরপর উঠে রাব্বানা ওয়ালাকাল হামদ, অথবা রাব্বানা ওয়ালাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ, অথবা রাব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর মুসল্লিরা কি বলবেন এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছেন ইমাম বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা বলবেন রাব্বানা ওয়ালাকাল হামদ, মুসল্লিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, কেউ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। এই রাব্বানা লাকাল হামদের পরে আরও দোয়া আছে, মিলাস সামাওয়াতি ওয়া মিলাল আরদি ওয়া মিলা বাইনাহুমা ওয়া মিলা মা শীত, আরও লম্বা দোয়া, আমি সংক্ষেপের জন্য এটা ছেড়ে দিয়েছি। এরপর হাত নামান, মানে হাতটা কত ঘুরাবেন, প্রত্যেক জায়গায় যে যাবেন প্রতিটা আপনি স্থির হইতে হবে, এরকম না রুকু থেকে গেছেন সুবহান রাব্বিল আযীম রাস্তায় পড়ে ফেললেন, মানে যাওয়ার সময় উঠে গেলে তাহলে নামাজ হবে না, এটা হচ্ছে এতেদাল, এটা ফরজ। তো সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠলেন, কি পড়বেন? রাব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরও বাকি দোয়া। এরপরে আবার আল্লাহ আকবর বলে সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় এই চলে যান সেজদায়, হাত উঠে যাবেন আর রুকুতে যাওয়ার সময় উঠেতে, এবার এই হাতটা রাখেন, হাত কোথায় দিবেন, হাতটা আগে দিবেন না হাঁটু দিবেন, এটা একতলাফ আছে। এই একতলাফের আমি সমাধান করতে পারবো না, তবে বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল হাত আগে দিয়েছেন। আর অন্য হাদিসে তোমরা ওই ওটের মতো করো না ইত্যাদি থেকে বলছেন হাঁটু আগে দিতে হবে, তো এটা শুধু উত্তম কোনটা বিষয়ে, আপনি হাঁটু আগে দেন, হাত আগে দেন সমস্যা নাই। এবার হাতটা দেন, হাতটা সোজা থাকবে, খোলা একবার ফাঁকও থাকবে না, আর একবার মানে মোটামুটি বন্ধ থাকবে, হাত দেন। হ্যাঁ সেজদায় যান, সেজদাটা দেখেন। হ্যাঁ এবার লক্ষ্য করেন, এই সেজদায় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাত অঙ্গে সেজদা হবে। এই সেজদার সময়